পূজার ছুটির পর পতন দিয়ে দিন শেষ করেছে ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসইএক্স 24 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,867-তে। লেনদেন হয়েছে 1,000 কোটি টাকা শেয়ার। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 85টির, কমেছে 205টির, আর অপরিবর্তিত রয়েছে 66টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। গত দুই দিনের মতো মার্কেট আজকেও নেগেটিভ ধারায় ছিল। দিন শেষে মার্কেট 27 পয়েন্ট কমে 4,860 দাঁড়িয়েছে, যা গতকালকে চাইতে 0.5% কম। এরপর আমরা সব সেক্টর দেখতে পেয়েছি, আজকে মার্কেটের সব লার্জ ক্যাপ সেক্টর নেগেটিভে গিয়ে দিন শেষ করেছে। কিন্তু টার্নওভারে আজকে মার্কেটে আপ ট্রেন্ড ছিল। টার্নওভার গতকালকে চাইতে 114 কোটি বেড়ে 1,000 রুপে দাঁড়িয়েছে, যা গত পরশু দিনের কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে।